বেঙ্গলি মিডিয়াম স্কুলের শিক্ষার্থী, তোমাদের শুভেচ্ছা। আজ আমি ক্লাস নাইনের ইংলিশ সেকেন্ড পেপারের ভয়েস চেঞ্জ নিয়ে তোমাদের সাথে ক্লাস করব। তো আমাদের আজকের টপিক হচ্ছে ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ করার আগে আমি তোমাদের সর্বপ্রথমে জানাবো ভয়েস চেঞ্জটা কী। ভয়েস চেঞ্জ হলো ভার্বের গঠন যা দ্বারা সাবজেক্ট নিজে কোনো কাজ সম্পূর্ণ করে বা অন্যের কাজটি তার উপর এসে পড়ে তা বোঝায়। ট্রান্সিটিভ ভার্বের ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস কি? যে সেন্টেন্সের সাবজেক্ট নিজে সক্রিয় বা অ্যাক্টিভ হয়ে কোনো কাজ সম্পূর্ণ করে সেই সেন্টেন্স এর ভার্বের অ্যাক্টিভ ভয়েস হয়। প্যাসিভ ভয়েস কি? প্যাসিভ ভয়েস হলো যে সেন্টেন্সের সাবজেক্ট নিজে সক্রিয় হয়ে কোনো কাজ সম্পূর্ণ করে না, বরং অবজেক্টিভ কাজটি তার উপর এসে পড়ে সেই সেন্টেন্স এর ভার্বের প্যাসিভ ভয়েস হয়। তো আমি আজকে তোমাদের সাথে প্রেজেন্ট টেন্সের অ্যাক্টিভ থেকে কীভাবে প্যাসিভ ভয়েস করতে হয় সেটা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, দেখো নাম্বার ১, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তরের নিয়ম। স্ট্রাকচার, অবজেক্টটি সাবজেক্ট হয় প্লাস এম ইজ আর প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্ম বসে। এক্সাম্পল, অ্যাক্টিভ, দে প্লে ফুটবল, দে সাবজেক্ট প্লে ভার্ব ফুটবল অবজেক্ট। রুলস অনুযায়ী অবজেক্টটি সাবজেক্ট হবে, ফুটবল অবজেক্ট এখানে সাবজেক্ট হিসেবে বসবে। প্লে, এজন্য অক্সিলারি ভার্ব বসবে ইজ। আমরা জানি মূল ভার্বের সবসময় পাস্ট পার্টিসিপল হবে, প্লে, প্লে এর পাস্ট পার্টিসিপল প্লেড। রুলস অনুযায়ী বাই, দে সাবজেক্ট, সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্ম হয়, তাহলে দে এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম। নাম্বার ২, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করার নিয়ম। স্ট্রাকচার, অবজেক্টটি সাবজেক্ট হয়, এম বিং, ইজ বিং, আর বিং বসে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয় প্লাস বাই প্লাস সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্ম হয়। এক্সাম্পল, অ্যাক্টিভ, উই আর ডিগিং এ ক্যানেল, উই সাবজেক্ট, আর অক্সিলারি ভার্ব, ডিগিং মূল ভার্ব, এ ক্যানেল হচ্ছে অবজেক্ট। তো অবজেক্টটি এখানে সাবজেক্ট হিসেবে আসবে, এ ক্যানেল, একটি ক্যানেল, এজন্য এখানে অক্সিলারি ভার্ব বসবে ইজ বিং। ডিগ, এর পাস্ট পার্টিসিপল হচ্ছে ডাগ। রুলস অনুযায়ী এখানে বাই বসবে উই সাবজেক্ট। আমরা জানি সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্ম বসে, তাহলে উই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস। নাম্বার ৩, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার নিয়ম। স্ট্রাকচার, সাবজেক্টটি অবজেক্টটির সাবজেক্ট হয় প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্ম হয়। এক্সাম্পল, অ্যাক্টিভ, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, হি সাবজেক্ট, হ্যাজ অক্সিলারি ভার্ব, ডান মূল ভার্ব, দ্য ওয়ার্ক হচ্ছে অবজেক্ট। অবজেক্টটি এখানে সাবজেক্ট হিসেবে বসবে, দ্য ওয়ার্ক, হ্যাজ আছে তো এখানে হবে হ্যাজ বিন, ডান, ডান এখানে পাস্ট পার্টিসিপলই আছে, এর কোনো পরিবর্তন ঘটবে না, ডানই বসবে। রুলস অনুযায়ী বাই বসবে হি সাবজেক্ট, সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্ম বসবে হিম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করবে এখানে সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্মগুলো কি, তোমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্মগুলো জানতে হবে। সাবজেক্টের অবজেক্টিভ ফর্মগুলো হচ্ছে আই থাকলে মি, উই থাকলে আস, হি থাকলে হিম, শি থাকলে হার, ইউ থাকলে ইউ, ইট থাকলে ইট, দে থাকলে দেম। তোমরা এগুলো মনে রাখবে, বাসায় তোমরা এগুলো বেশি বেশি প্র্যাকটিস করবে। তোমাদের মডেল কোশ্চেন 5, 6, 7 এর ভয়েস চেঞ্জগুলো SW থাকবে। তোমরা বাসায় এভাবে তোমরা প্র্যাকটিস করবে। এরপরের পরবর্তী ক্লাসে আমি তোমাদের কীভাবে পাস্ট টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতে হয় সেগুলো দেখাবো। তো তোমরা বাসায় এই এগুলো ভালো মতো প্র্যাকটিস করতে থাকো। তোমাদের প্রতি শুভকামনা জানিয়ে আমি আমার আজকের ক্লাসটি শেষ করছি। আল্লাহ হাফেজ।